আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো সকালে আপনার নাস্তার পরে কিন্তু দুপুরে দেখেন আমি কিন্তু কি কি রান্না করব সেগুলো সব কেটে টেটে নিয়েছি। তো আজকে এটা হচ্ছে আপনার সবজি রান্না হবে আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে। আর আপনার দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম সবজি, শীতের যে বাহারি সবজিটা হয় সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে, ফুলকপি, তারপর হচ্ছে ছিপ, তারপরে লাউ, তো এরকম একটা মানে বাহারি তরকারি করা হবে। আর এইখানে আমি নিয়েছি পালং শাক, আর এইখানে হচ্ছে বেগুন, আর ঢেঁড়স দিয়ে আমি মাছ রান্না করব। তো যাই হোক, আমি রান্নার জন্য আসার আগে একটু রং চা খেয়ে নিচ্ছি চিনি ছাড়া। তো আপনারাও চেষ্টা করবেন চিনি ছাড়া খাওয়ার জন্য যারা ডায়েট করতে চান। তো আমি এখানে কিন্তু দেখেন আমি কোকোনাট অয়েল যেটা আমি বাসায় তৈরি করেছিলাম তো সেটা একটু দিয়ে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বাসায় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বাইরে কিনতে গেলে অনেক প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। আমাদের মতো মধ্যবিত্ত যারা বা একটু নিম্নবিত্ত যারা তাদের কিন্তু আসলে অ্যাফোর্ড করাটা খুবই কষ্টকর। কারণ আমি কিন্তু চেষ্টা করলেও আমি দৈনিক খাবারের বাহিরে যে হাজার হাজার টাকা খরচ করে কোনো একটা কিছু করতে গেলে অবশ্যই আমার কিন্তু সেটা গায়ে বেঁচে যাবে। যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বললাম, রান্নাবাটনাটা শুরু করতে হয়। তো এইখানে আসলে আপনার চাটা খেতে খেতে আসলে কথাগুলো বললাম, আর পাশে কিন্তু এটা আমি বিভিন্ন মশলা দিয়ে একটা পানীয় তৈরি করে নিয়েছি। আর এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর শুটকি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো আমি দেখাচ্ছি, দেখেন শুটকি মাছ ধুয়ে আমি ছাঁকনিতে আপনার ঝরিয়ে রেখেছি। তো আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ শুটকিটা একটু হালকা ভেজে নিলে এটার গন্ধটা একটু বেশি আসে। তো আমি তেল ছাড়াই কিন্তু পেঁয়াজ মরিচের সাথে হালকা একটু টেলে নেব। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, যেহেতু আমি এখান থেকে একটু একটু করে ডায়েট করছি। আমি কিন্তু আগেও শেয়ার করেছি আপনাদের সাথে যে আমি ডায়েট করছি, তো ডায়েটের জন্য কিন্তু আমি সবই সরিষার তেল দিয়েই রান্না করছি। আর এগুলো, এই সরিষার তেল কিন্তু আমার হাতে ভাঙানো সরিষার তেল, আমাদের দেশের বাড়ি থেকে যে সরিষা এসেছিলো সেগুলো দিয়েই আসলে সরিষাটা ভাঙিয়ে বাসায় আনা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন যে নিজের দাঁড়িয়ে থেকে তেলটাকে ভাঙিয়ে আনার। তো এর জন্য আসলে যার দেশের বাড়ি থেকে আনলেই বেশি ভালো, আর যারা ওইখানে সংগ্রহ করতে পারবেন যে যেখানে, তো করে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি এখানে দেখেন সবজিটা বসিয়ে দিলাম। তো এই সবজিগুলো কিন্তু আসলে আমি মিক্সার সবজি করছি যেন একটু বেশি করে খাওয়া যায়। আর আমি কিন্তু কিটোর জন্য অনেক কিছু রেডি করছি, সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কিটো করতে গেলে আপনারা বাসায় কিভাবে নিজেরাই প্রস্তুতি নিতে পারেন সেই সম্পর্কে একটা ভিডিও বানাবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। কারণ আমি যদি কিটো ডায়েট করতে যাই, আমার কিন্তু অনেকগুলো জিনিস আমার দরকার হবে, আমি কিন্তু একটা দিয়ে কিটো ডায়েট করতে পারবো না। আর কিটো ডায়েট মানেই কিন্তু হচ্ছে একটা বাহারি একটা আয়োজন, তার মাঝেই কিন্তু আপনার কিটো ডায়েটটা হয়। তো কিটো ডায়েটটার কিন্তু আপনার নির্দিষ্ট নিয়মের মধ্যে করতে হয় এবং নির্দিষ্ট কিছু জিনিসের মাধ্যমে করতে হয়। এগুলো ছাড়া কিন্তু আপনি কিটো ডায়েট করতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনার খারাপ লাগতে পারে। যাই হোক, আমি সেই নিয়ে আসলে ভিডিও রেডি করছি। আসলে এগুলো কিন্তু একটা লং টাইমের ব্যাপার, একদিনে সম্ভব না। তারপরও আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা বাজার থেকে আনলে কীরকম আপনার পড়বে, আর আপনার ইচ্ছা করলে বাসায় করলে কীরকমভাবে করতে পারেন। আমি সবগুলো মিলেই একটা ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসবো জলদি করে। যাই হোক, এই ফাঁকে কিন্তু দেখেন আমি শাকটা সিদ্ধ দিয়ে কিন্তু সেটা আবার ভেজেও নিয়েছি, আর মাছ এখানে আপনার কয় পিস নেবো সেগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু পাঙ্গাশ মাছ নিচ্ছি। আর কিটো ডায়েটে কিন্তু সব ধরনের মাছ খাওয়া যায়, সব ধরনের মাংস খাওয়া যায়, ডিম খাওয়া যায়, বাদাম, সব ধরনের বাদাম খাওয়া যায়। তো এরকম আপনার শুধু ভাত, রুটি, আলু, ডাউল, আপনার মাটির নিচের সবজি বা শর্কর জাতীয় খাবারগুলো খাওয়া যায় না। যাই হোক, এই রান্নাটাও মোটামুটি হয়ে আসছে। তো আমি এখানে পানিটা কিন্তু দিয়ে দিলাম। আর ফার্স্টে কিন্তু আমার বাচ্চার জন্য আমি শাক একটু ভেজে রেখে নিয়েছি, যেহেতু মরিচ টরিচ খেতে পারে না, ওর জন্য আলাদা করে ভেজে নিয়েছি, আর আমাদের জন্য দেখেন আলাদা করে দিয়ে নিলাম। তো এখানে শাকটা
এখানে শাকটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আসলে আপনারা যারা ডায়েট করতে চান তারা কিন্তু আসলে আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে ডায়েটটা করবেন। আর যেহেতু আমরা ভাতের মাছে বাঙালি, এক কথায় এটার আসলে কোনো বিকল্প হয় না। তো আমরা হঠাৎ করে কিন্তু ভাতটা ছেড়ে দিলে খুব একটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো, যে আরে আমি তো কিছু খাই নাই কিছু খাই নাই, এরকম একটা অনুভূতি তৈরি হয়। তো মনটাকে শক্ত রেখে আসলে ডায়েটটা করতে হবে। তো আসলে আমরা কিন্তু চেষ্টা করলেও হয়তো বা মাসখানিক করতে পারি। তো আমিও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার যে আমি কী কী করছি, কী কী খাচ্ছি। তো যাই হোক, রান্নাটাও দেখেন মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। আর এই শাকগুলো কিন্তু আসলে একটু পানি ছাড়ে, তো একটু চেষ্টা করবেন ছড়ানো কোনো কিছুর মধ্যে এটাকে ভাজার। আর কড়ার মধ্যে নিলে কিন্তু নিচে পানি জমবে। যাই হোক, রান্নাটা শেষ করে আমি কিন্তু দেখেন সরিষার তেল দিয়ে নিয়েছি। তো সরিষার তেলের একটা জিনিস ভালো লাগলো, আমি রান্না করে দেখলাম যে আপনার যেখানে সয়াবিন তেল আমার যতটুকু লাগতো, সরিষার তেল কিন্তু তার তিন ভাগের দুই ভাগও লাগে না। কারণ সরিষার তেলটা হচ্ছে ভার, এর জন্য বাষ্প হয়ে উড়ে যায় কম। আমি দেখেছি অল্প একটু তেল দিলেও যেরকম মাখা মাখা হয়, কিন্তু আপনার ওই আপনার সয়াবিন তেলটা কিন্তু অনেক পরিমাণে দিলে সেই জিনিসটা হয়, নইলে কিন্তু আপনার মনে হয় খসখসা বা আপনার তেল ছাড়া রান্না হয়েছে। তো হয়তো অনেকে চিন্তা করছেন 200 টাকা 250 টাকা কেজি তেল, তো এটা দিয়ে কীভাবে আসলে সবার জন্য রান্না হবে? তো আমার মনে হয় হবে, কারণ আপনারা চেষ্টা করলেই 5 কেজি তেল যেখানে আপনার মাসে লাগবে সেখানে হয়তো 2.5 কেজি থেকে 3 কেজিতেই আপনার হয়ে যাবে। তো আপনি 5 কেজি তেলের দাম যদি 550 টাকা হয় 1 গ্যালন তেলের দাম, তাহলে আপনার এমনিই দেখেন আপনি হয়তো বা 3 কেজি তেলের দাম 600 টাকা হবে বা 700 টাকা হবে। হ্যাঁ, এ তো এইভাবে কিন্তু আসলে আপনার মাসেটা হয়ে যায় 150 টাকা বেশি লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো একটা তেল পাচ্ছেন বা ভালো একটা তেল খাচ্ছেন। যাই হোক, এর ফাঁকে কিন্তু দেখেন রান্নাটাও আমার মোটামুটি শেষ হয়ে আসছে, যেহেতু আমি এই রান্নাটা করলাম। তো আমার ভিউয়ার্সদের বলবো, আমার যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আমার চ্যানেলের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনারা কী দেখতে চান, আর আসলে আমার ভিডিওতে কোথাও কোথাও ভুল হলো কি না, বা আমি কোনটা আমার আসলে আরও ভালো করলে ভালো হয়। তো এভাবে আসলে প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য। তো আসলে হয় না, একটু একটু তো ভুল হবেই, এটাই আসলে বাস্তবতা। যাই হোক, আমি এই ফাঁকে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন অনেক ঠান্ডা। আমি আসলে পরে আর কাজ করতে পছন্দ করি না, একসাথে করে ফেলি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য আমার কিন্তু শুভকামনা রয়েছে এবং দোয়া রয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।